এটা হচ্ছে নাথিং ফোন টু, নাথিং ফোনের ফ্ল্যাগশিপ লেভেলের আরও এক ফোন। গত বছরে সবচেয়ে বেশি হাইপ তৈরি করা ফোন ছিল নাথিং ফোন ওয়ান। অ্যাপেলের মতো জায়ান্ট কোম্পানিকেও টেক্কা দিতে চলেছিল নাথিং ফোন। 4 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 8+N1 প্রসেসর, 47 mAh লং লাস্টিং ব্যাটারি, LTPO OLED 1 billion কালার ডিসপ্লে সমৃদ্ধ। নতুন এই সংস্করণের ফোনটিকে হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। গত বছরের নাথিং ফোন ওয়ানের চেয়ে এই ফোনটি বেশ কিছু আপগ্রেড হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আগের সংস্করণের ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে। আগের সংস্করণের মতোই থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এবং লাইটিং সেটআপ। এই সংস্করণের ফোনটিতে IP54 স্প্ল্যাশ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনের এবং পেছনের প্রোটেক্টর হিসেবে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, যা প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলির ক্ষেত্রে কিছুটা চিপ রেটেড। এই ডিসপ্লেটির মাঝ বরাবর 5-সোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আগের সংস্করণের চেয়ে ডিসপ্লে কিছুটা বড় হয়েছে। ফোনটিতে 6.7 ইঞ্চ LPTO OLED স্ক্রিনের সাথে 120 রিফ্রেশ রেট, 1080p রেজুলেশনের এই ডিসপ্লেটিতে নাথিং ফোনের কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 394 PPI সাথে 30 বিট 1.7 বিলিয়ন কালার, HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1600 নিট পিক। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও LPTO টেকনোলজির কারণে এটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেটই লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এরিনায় ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো বেস ক্যাপাসিটি লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1, 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে নাথিং ওএস 2 এর সাথে অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। ফোনটিতে 4 ন্যানোমিটার 3190 MHz এর স্ন্যাপড্রাগন 8+N1 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি, GPU হিসেবে রয়েছে Adreno 730। ফোনটিতে 5550 MHz এর কোয়াড চ্যানেল, LPDDR5 12GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, ফলে ফোনটির গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ফোনটিতে ভাপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটি দিয়ে আপনি লং টাইম হেভিওয়েট গেম প্লে এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। ফোনটির রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 MP f/1.9 অ্যাপারচার। ফোনটিতে 50 MP f/2.2 অ্যাপারচার একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে, যার সাহায্যে 114 ডিগ্রি পর্যন্ত আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। প্রত্যেক লেন্সের সাথেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ফেস ডিটেকশন, অটোফোকাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে অনেক ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং শার্প, ছবিগুলিতে নয়েজের পরিমাণ খুবই কম, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও যথেষ্ট ভালো, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেলের লেন্সটি যথেষ্ট কাজের, ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, ডায়নামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্সও যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 3060 FPS, 1080p at 3060 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটির আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে 4K at 30 FPS, 1080p at 30 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 32 MP f/2.5 অ্যাপারচার। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, কালার স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স এবং ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম আয়ন, 47 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 45W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে নাথিং ফোন, যা ফোনটিকে মাত্র 50 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0, 15W ওয়্যারলেস চার্জিং, 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 680 ইউরো, যা বাংলাদেশি টাকায় 85,000 টাকার সমপরিমাণ। নাথিং ফোন টু ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে OnePlus 11। OnePlus 11 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।